আসসালামু আলাইকুম সুদী দর্শক, আমরা চলে এসেছি নরসিংদীর রায়পুরায়। আপনাদেরকে আজকে আমরা যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে দেশি মুরগির লালন পালন এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বিস্তারিত ভিডিও। আমরা শাহজালাল ভাইয়ের খামারে চলে এসেছি। দীর্ঘ প্রায় 5 বছর তিনি এই খামারগুলোর সাথে সম্পৃক্ত। দেশি মুরগি লালন পালন এবং দেশি মুরগির সাথে সম্পৃক্ততা তার দীর্ঘদিনের। তিনি সরকারি একটি চাকরি ছেড়ে দিয়ে এই দেশি মুরগির প্রতি আকৃষ্ট হয়ে দেশি মুরগি লালন পালনের সাথে যুক্ত হয়েছিলেন। আজ তার সম্পূর্ণ খামারটি আমরা আপনাদেরকে তুলে ধরব। প্রতি মাসে তার হাজার হাজার বাচ্চা এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। তিনি কিভাবে এই পুরো প্রক্রিয়াটি সম্পাদন করছেন সে জিনিসগুলো আসুন দর্শক সরাসরি আমরা তার কাছ থেকেই, তার মুখ থেকেই জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি নরসিংদীতে। আজকে গাজীপুর থেকে বুঝতেই পারছেন শীত তীব্রতা কেমন। সকালে বেরিয়েছি, অনেকটা পথ পার হয়ে নরসিংদীতে পৌঁছেছি। আমার কাপড় চোপড়ে নিশ্চয় প্রমাণ দিচ্ছে যে আসলে আমরা কতটা তীব্র শীত। দুপুর 12টা পর্যন্ত কুয়াশাটাকেই আমরা ছাড়াতে পারি। তার মধ্যে দেশি মুরগি কীভাবে পালন করছেন খোলা অবস্থায় সেটা দেখার জন্য আমরা সরাসরি চলে এসেছি আজকে নরসিংদীতে। আমরা যে জায়গাটাতে এসেছি এটা কিন্তু আপনারা অনেকেই চেনেন, শাহজালাল ভাই নরসিংদী। দীর্ঘ 5 বছরের শাহজালাল ভাইয়ের যে এক্সপিরিয়েন্স মুরগি পালার সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো। চলুন। আসসালামু আলাইকুম শাহজালাল ভাই। ভাই এখানে মানে মুরগির সাথে বাচ্চা বিষয়টা কি? ওই যে আমার ছোটো বোন পালন করে, এটা হচ্ছে আমাদের পুরাতন যে ঐতিহ্য। আমাদের বাড়িতে যে দেশি মুরগি আগে পালন করতো, আমরা তো খামার করছি 17 সাল থেকে। ওই 17 সালের আগে আমরা যখন বাড়িতে মুরগি পালন করতাম, দেশি মুরগি বাচ্চা পালন করতাম, এগুলা কিছু ছেড়ে পালন করতাম, ওইখান থেকে আমার বাণিজ্যিকভাবে কিন্তু মুরগি পালন হয়েছে এবং খামার এখন বাণিজ্যিকভাবে আমি খামার করতেছি। তো এখানে বাড়িতে যে পুরাতন ঐতিহ্য যেভাবে পালন করতো এভাবে কিন্তু এখনও এক দুইটা পালন করা লাগে। কারণ বাড়িতে যেই বাচ্চার পরে বা খাবার টাবার পরে বাহিরে বা পোকামাকড় এগুলো খেয়ে তারা কিন্তু এখানে, কিন্তু এখন তো আপনি খাবার দিচ্ছেন মানে ফিড, তো এদেরকে কি মানে ফিড দিয়েই পালা হচ্ছে না সব ধরনের খাবার? এদের বাচ্চা যখন থাকে তখন ফিড দেওয়াটা উত্তম। কেন ওদের মধ্যে কিন্তু ওরকম আমাদের যে প্রয়োজনীয় প্রোটিন, প্রোটিনটা কিন্তু শুধু পরিমাণ থাকে না, যেটা এরা কিন্তু স্লো বড় হবে, মানে 2 মাসে যে যতটুকু ওয়েট হবে, হ্যাঁ ফিডটা খাওয়ালে কিন্তু ওদের 1 মাসে এতটুকু গ্রোথ হচ্ছে। এবং যখন ওরা 1 মাসে মোটামুটি ভালো বড় হচ্ছে তখন এটা কিন্তু চিলে বা কাঁকে ওদেরকে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আর নিতে পারতেছে। এখানে ছোট্ট আরেকটা বিষয় আমি একটু আপনার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমরা তো প্রায় বিভিন্ন জায়গায় বাজারে যখনই আসলে কোনো মুরগি কিনতে যাই বা বিক্রি করতে যাই, বিশেষ করে দাদা দেশি মুরগি নিয়ে কাজ করে তাদের কাছে, যে একটা প্রশ্ন খুব সহজতভাবে পাইকাররা কিন্তু বলে বসে যে উনি কিন্তু ফিড দিয়ে পান আর এগুলো খোলা অবস্থায় ছাড়া অবস্থায় পালা হয়, ফিডটা বিষয়টা নিয়ে কিন্তু একটা মারামারি হয়। ফিড কিন্তু আমি এদেরকে অল্প পরিমাণে দিতেছি, এরা কিন্তু বাইরে পোকামাকড় ঘাস শাকসবজি বা সব খাবারই তো সব খাবারই পাচ্ছে, ফিড কিন্তু অল্প পরিমাণে খাওয়াচ্ছি। এটা হচ্ছে বাচ্চাগুলো যেন যেহেতু ছোট থাকতে রিস্ক থাকে, প্রথমে 1 মাস ওদের রিস্ক, রিস্কের সময়টা যেন ওদের রিস্কে না থাকে, বাচ্চাগুলো যেন সুস্থ সবলভাবে ওই 1 মাসটা পার করতে পারে। 1 মাস পার করলে আপনার বাচ্চাগুলো আর নষ্ট হবে না, আর পরবর্তী নষ্ট হবে। প্রাকৃতিক পরিবেশের সাথে একবার ছোট অবস্থা হচ্ছে মানুষের অবস্থায় যেবার হচ্ছে। তো এখানে আপনার আর কী কী আছে, আর কী কী প্রজেক্ট এখানে? আমার এখানে শুধু 2টা সেট আছে, এখানে বাচ্চা ব্রিডিং করা হয়। আমার যে মেন প্রজেক্ট এখানে প্যারেন্টস আছে, ডিম উৎপাদন হচ্ছে। আমরা তো জানি যে আপনার বিশাল বড় একটা প্যারেন্টসের গ্রুপ আছে যেটা বিছেড়ে পালে এবং লক্ষণ বাগানের আছে। আপনার বাড়িতে আমরা গিয়েছি, সেই জায়গাটা দেখেছি, আপনার এখানে আপনার বোনের এই জায়গাটা আসলে খুঁজতে খুঁজতে আমরা আজকে কিন্তু আপনার এখানে চলে এসেছি। তো যদি আমাদেরকে একটু দেখাতেন দর্শকদেরকে যে আসলে আপনার এইখানে আপনি কী কী কাজ করেন? যে এখানে আমার 2টা সেট আছে, 2টা সেটে 3টা বেড এখানে বোর্ডিং করা হয় এবং এখানে প্রায় 30 থেকে 40 দিন বয়স পর্যন্ত এখানে বাচ্চাগুলো রাখা হয়। কী পরিমাণ বাচ্চা রাখা হয় এখানে? 2টা বেডে এখন আমার মোটামুটি 600 এবং 800, 1400 বাচ্চা আছে এবং আরেকটা বেস ঢুকবে ওইটাতে আছে 800।
এখন যদি আপনি ব্রিডিং সঠিকভাবে না করতে পারেন তাহলে একটু বড় বাচ্চা ওরা নিয়ে দেওয়া হচ্ছে ওরা খামার শুরু করতে পারতেছে এবং পরবর্তীতে এটা অভিজ্ঞতাটা ওদের আসছে এবং পরবর্তীতে আপনি ব্রিডিংও করতে পারবেন কিন্তু ফার্স্টের দিকে আমি মনে করি একটু বড় বাচ্চা নিয়ে শুরু করাটা ভালো দর্শক আমরা এর মধ্যে আবার একটু আপনাদেরকে দেখাই এখানে উনি একটা খাঁচার মধ্যে বেশ কিছু বাচ্চা আলাদা করে রেখেছেন ভাই যেটা বলছিলেন আমার মনে হচ্ছে যে কালার সর্টেড চাহিদা অনুযায়ী বাচ্চাগুলোকে উনি আলাদা করে রেখেছেন তো আসুন আমরা খামারের ভেতরটা একটু দেখি আমার এখানে এখন ব্রিডিং করা আছে বাচ্চা এটা হচ্ছে 15 দিন বয়স এই বাচ্চাটা 15 দিন বয়স এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ আজকে হচ্ছে আমার এখানে যেটা আজকে আমার মাথা ব্রিডিং হোক আরেকটা এটা হচ্ছে ফার্স্ট স্টেপে তো এখানে বাচ্চাটা 0 বয়স থেকে বুঝে জি এখানে কয়দিন পর্যন্ত আপনি রাখেন তারপরে সেকেন্ড স্টেপে জি সেকেন্ড স্টেপে এখানে রাখা হয় আপনার 7 দিন বা 7 থেকে 10 দিন এখানে রাখা হয় আচ্ছা আচ্ছা তারপরে স্টেপে আমরা পাশে সেটে নিয়ে যাই এখানে এখন কতগুলো বাচ্চা আছে বলে এখানে আছে 600 বাচ্চা আছে এখানে আচ্ছা বাচ্চাগুলোর মধ্যে কোনো ধরনের মর্টালিটি বা সমস্যা কি হয়েছে না না মোটামুটি এখানে আমাদের সঠিকভাবে তাপ দেওয়া হয়েছে এখন যেহেতু হালকা রোদ উঠছে জি জি যে কারণে বাচ্চাগুলো কিন্তু নর্মাল ইয়েতে আছে এখন আর যেহেতু ওদের 15 দিন হয়ে গেছে ওদের কিন্তু এখন ঘুরিয়ে ওদের এতটা তাপ দরকার করে না আচ্ছা মাশাআল্লাহ বাচ্চাগুলো গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো জি বাচ্চাগুলো মোটামুটি বড় আছে এদেরকে ভ্যাকসিনেশন বা ওষুধ কিভাবে আপনি ব্যবহার করছেন আসলে বাচ্চা দেশি মুরগির বাচ্চাতে আমি এতটা ওষুধ ব্যবহার করি না আচ্ছা খুবই অল্প প্রয়োজন ছাড়া ওদেরকে মেডিসিন দেওয়াটা ঠিক না হ্যাঁ ওদের যে ব্রিডিংয়ে আমরা নর্মাল কিছু একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি তার বেশি দেওয়া মানে যেহেতু প্রচুর ঠান্ডা এই সময়টার মধ্যে কি আপনার এই ধরনের কোনো সমস্যা পড়েছেন আপনি না ঠান্ডার জন্য আল্লাহর মতে এখন পর্যন্ত এই ব্যাচটাতে কোনো সমস্যা হয় নাই আচ্ছা কারণ অনেক সময় দেখা যায় ঠান্ডার প্রচণ্ড শীতের কারণে ঠান্ডা সমস্যাটা হয় জি আর একটা বিষয় আমি এখানে দেখছি যে আপনার এখানে আসলে লিটার খুব সামান্য লিটার দেওয়া একেবারে খুবই সামান্য এই সামান্য লিটারে বাচ্চাগুলো এত ঝরঝরা কি করে এই বিষয়টা আসলে শীতের দিন সামান্য না একটু বাড়াই দেওয়া হয় এখানে জায়গা বাড়ানো হয়েছে যে কারণে লিটারটা মানে পর্যায়ক্রমে এটা লিটারটা বেড়ে গেছে আর এখন ওরা যেহেতু একটু বড় হয়েছে এখন এত পরিমাণ লিটার দরকার নাই আচ্ছা ওরা যখন ফার্স্টে ব্রিডিং করা হয় তাদের প্রায় 2 ইঞ্চি পুরো লিটার দিয়ে ওদেরকে কিন্তু 2 ইঞ্চি পুরো লিটার ব্যবহার করে অর্থাৎ তাদের প্রাথমিক সময়ে যদি তারা ঠান্ডার সমস্যাটা থেকে উঠে ওঠে তাহলে পরবর্তীতে তাদের আর ঠান্ডা তাদের বিশেষ কোনো সমস্যা হয় না না তো আমরা একটু পরের স্টেপটা একটু দেখি চলেন আমরা তৃতীয় স্টেপ যেটা আমাদের আছে ওইখানে আমাদের 800 বাচ্চা আছে এখানে 800 বাচ্চা আছে তো মানে এই 800 বাচ্চার যে পরিস্থিতিটা এটা গ্রোথ তুলনামূলকভাবে আমরা বাহিরে যে ছেলে দেওয়া যে মুরগিগুলো বাচ্চাগুলো আছে তাদের সাথে এই বাচ্চাগুলো তো বিশেষ কোনো পার্থক্য দেখছে বিশেষ কোনো পার্থক্য নাই মানে আমাদের তো আমি যখন 10টা মুরগি দিয়ে শুরু করি এগুলো কিন্তু আমাদের গ্রামে অরিজিনাল দেশি মুরগি যে আমরা পালন করি আচ্ছা এই মুরগি এখান থেকে আমি আস্তে আস্তে বাড়াইছি আচ্ছা বাণিজ্যিক আকারে আমি নিয়ে আসছি মুরগি কিন্তু এগুলো আমরা অন্যান্য খামারগুলোতে যখন যাই তখন দেখি যে সেগুলো আসলে আবদ্ধ অবস্থায় পালা হয় তাদেরকে যে খাবারগুলো দেওয়া হয় সেইটা তুলনামূলকভাবে বাহিরে যে বাচ্চাটা বেড়ে ওঠে পালকগুলো যেভাবে বেড়ে ওঠে আপনার এখানে ভেতরে বাচ্চাগুলো পালকও সেভাবে বেড়ে ওঠে কিন্তু অন্যান্য খামারগুলো কিন্তু সেই পরিমাণ বাড়ে
এই বিষয়ে কি আপনি আলাদা কোনো মানে ভিটামিন মিনারেলস এখানে যুক্ত করেছেন? না, এখানে আলাদা কোনো ভিটামিন মিনারেল দেওয়া হয় না। তবে ওদের যে যখন আপনি বেশি পরিমাণ বাচ্চা পালন করবেন, ওদের যে আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ওদের স্পেসের যে ব্যাপারটা, ওদেরকে স্পেস দিতে হবে, খালি জায়গা দিতে হবে, হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার মতো জায়গা দিতে হবে, ওদের যে তাপের ব্যাপারটা তাপ দিতে হবে, এবং এদের যে খাবার পানি, পরিষ্কার খাবার পানি ওটা দিতে হবে, এদের যে লিটার ব্যবস্থাপনা, লিটার কিন্তু নষ্ট, লিটার দেওয়া যাবে না। মানে সব দিক দিয়ে আপনি যখন সঠিকভাবে ওদেরকে মেনটেন করতে পারবেন, তখন যেহেতু অরিজিনাল দেশি মুরগির বাচ্চাই এটা, বাহিরেটাও এটাও সেম, তো এই বাচ্চাগুলো আপনি যেহেতু বাণিজ্যিক আকারে আমরা করতেছি, এখানে আপনার সঠিকভাবে মেনটেন করতেছি। এই বাচ্চাগুলো মানে আপনার বিক্রি না হলে আপনি এই বাচ্চাগুলো কী করবেন? মানে এটা আমরা বিক্রি না হলে সমস্যা নাই, আমার আগামী এক মাস পরে, যেটার বয়স হচ্ছে আজকে 37 দিন, আগামী এক মাস পরে এটা কিন্তু আমার পাইকার আছে, আচ্ছা ডাক্তার পাইকার আছে বা আমাদের লোকাল পাইকার আছে, সবাই কিন্তু এটা নেওয়ার জন্য প্রস্তুত বা পাগল। এই মুরগিটা কিন্তু আগামী এক মাসে কিন্তু বিক্রির উপযোগী হয়ে যাবে। আচ্ছা, টোটাল আমরা আমি লাস্ট 69 দিনের পর্যন্ত বিক্রি করছি, তারপরে 80 দিন, 85 দিন, 83 দিন, 90 দিন। আমরা তো জানি আপনার এখান থেকে প্যারেন্টস মুরগিগুলো পাওয়া, জি এই বাচ্চাগুলো যদি মাংসের জন্য করা হয় তাহলে 3 মাস পালন করা হয়, আর যদি এখান থেকে আমি যেগুলো প্যারেন্টস তৈরি করবো, আচ্ছা এগুলোর স্পেস হচ্ছে অন্যটা, তো এখানে নিয়ে যাবো। এবং এটা আপনার মাঝখানে আমি আবার একটু আপনাকে ইন্টারাপ্ট করি, কারণ হচ্ছে যে যারা দেশি মুরগি পালে তাদের ক্ষেত্রে সারা বাংলাদেশে গত 3-4 বছরে আমরা প্রচুর দেশি মুরগির নতুন উদ্যোক্তা দেখেছি, কিন্তু তারা দেখা যায় যে 6 মাসও তারা উদ্যোক্তার তার এই উদ্যোগটাকে ধরে রাখতে পারে না, পরবর্তীতে তারা দেশি মুরগিটাকে বন্ধ করে দিচ্ছেন। কেন? কারণ উৎপাদন করছেন কিন্তু বাজার খুঁজে পাচ্ছেন না। উৎপাদন আপনি যদি একটু আপনার বিশেষ কৌশলটা একটু তাদের উদ্দেশ্যে বলতেন। আপনার কিছু কিছু খামারি দেখবেন যারা বাচ্চা বিক্রি করেন, আমিও কিন্তু বাচ্চা প্রথমে বিক্রি করি নাই, আচ্ছা বাচ্চা কী করতাম পালন করিয়া বড় করে বিক্রি করছি। যেমন আপনি যদি দেশি মুরগি প্রজেক্ট শুরু করতে চান, তাহলে এখানে কিছু নিয়ম আছে, যেমন শুরু করার সময় আপনার একটু বড় বাচ্চা বা বড় মুরগি নিয়ে শুরু করতে হবে, এবং অভিজ্ঞ খামারি পরামর্শ নিতে হবে। আচ্ছা অবশ্যই, যারা ভালো বুঝে বা ভালো পারে তাদের পরামর্শ নিয়ে, ওদের হেল্প নিয়ে কিন্তু আপনাকে করতে হবে। তা আপনি যারা নতুন আকারে যখন করবেন, তখন এই বাচ্চাটা লোম নষ্ট হয়ে যাবে, এই বাচ্চাটা যখন লোম নষ্ট হয়ে যাবে তখন আপনি সঠিক বাজারটা পাবেন না। এই বাচ্চাটা সঠিকভাবে আপনি যদি মেনটেন না করতে পারেন, বাচ্চাটা লোম নষ্ট হয়ে যাবে বা দেখতে ওদের খারাপ দেখা যাবে, যেটা বাজারে চলবে না। এবং আপনার যদি অতিরিক্ত মোটা হয়ে যায় বা ওরকম হয়ে যায়, তখন বলবে যেটা অরিজিনাল দেশি না, বাজারে এই প্রবলেমগুলো হতে পারে। এই প্রবলেমগুলোর কারণে কিন্তু খামারিটা, নতুন খামারিটা কিন্তু আমার বন্ধ করে দিতেছে, কারণ ওটা দাম পাচ্ছে না, দাম পাচ্ছে না। কিন্তু আপনার এটা যখন আপনি সঠিকভাবে পালন করবেন, এবং আপনি অরিজিনাল দেশি পালন করতে হবে। জি, অনেকে করে কি অরিজিনাল দেশি মুরগি চিনে না, তখন মুরগি না চিনার কারণে ওরা কিন্তু ক্রসের বাচ্চা, ক্রসের বাচ্চাটা দেশি বলে অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসতেছে, প্রতারকের কাছ থেকে নিয়ে আসতেছে, আমার এটা বড় করতেছে এবং এটা বাজারে নিয়ে যাচ্ছে দেশি বইলে বিক্রি করার জন্য, তখন ধরা খাচ্ছে যে এটা দেশি না। খুবই একটা বড় সমস্যার সম্মুখীন যে এটা আসলে অনেক খারাপ লাগে আমার, যে দেশি বইলা অন্য বাচ্চা কিন্তু খামারিদেরকে দিয়ে দেয়, এটা আসলে করাটা ঠিক না। তারপরে আমরা যারা বাচ্চা নিব, দেশি বাচ্চা নিব, ওদেরও কিন্তু এখানে দায়বদ্ধতা আছে, ওদের দেখে শুনে খামারে যায়া, তারপর ওটা যাচাই বাছাই করে তারপরে কিন্তু নিতে হবে। তাহলে অনেক ক্ষেত্রে বায়োসিকিউরিটির বিষয় থাকে, সেই বিষয়গুলোকে আপনারা কী হবে? বায়োসিকিউরিটির কারণেও কিন্তু অনেক লোক খামারে ক্ষতিগ্রস্ত হয়েছে, খামার বন্ধ করে দিচ্ছে। বায়োসিকিউরিটির কারণে একটা ভাইরাস সহ যে খামারে ঢুকে যাচ্ছে, জি আপনার এখানে এই এরিয়াতে যখন আসবেন, তখন এখানে স্প্রে করতে হবে, হাতে পায়ে স্প্রে করে তারপরে এটা ভিতরে ঢুকতে হবে, বা এই খামারের আশেপাশে মানে দূর থেকে যারা লোকজন আসতেছে দেওয়া যাবে না, এই খামারের আশেপাশে তাদেরকে দেওয়া যাবে না। জৈব নিরাপত্তা পুরোপুরি, জি জৈব নিরাপত্তাটা এটা পুরোপুরি করতে হবে, এটা পারলে এটা সাইড দিয়ে নেট দিয়ে বেড়া দিতে হবে, যেটা আমরা ওই সাইড দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু বাড়ির ভিতরে সাধারণ ভাই আমরা আসলে অনেক বিষয়ে জানানোর চেষ্টা করলাম, দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আমরা এইটুকু বলবো যে আপনার কাছে যেসব যে ধরনের সাপোর্ট দর্শক প্রয়োজন মনে করেন, সেটা ইতিপূর্বে তারা অনেকেই পেয়ে আসছেন, তারপরেও যারা নতুন করে এই উদ্যোগটা গ্রহণ করতে যাচ্ছেন বা চাচ্ছেন,
তাদের ক্ষেত্রে আপনি একটু স্পেশালি কোনো কিছু বলবেন কিনা যে বিষয়টা তাদের জন্য হেল্প করবে? যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন, নতুন খামার শুরু করতে চাচ্ছেন, ওনারা একটু বড় বাচ্চা দিয়ে খামার শুরু করবেন এবং অরিজিনাল দেশি মুরগি দিয়ে কিন্তু খামার শুরু করবেন। দেশি বলে কিন্তু অন্য যদি অন্য কোনো বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বিশালভাবে। তো এটা হয়ে গেল একটা। তারপরে হচ্ছে আমাদের এখানে যারা দেশি মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করতেছে যে ভাই বোনেরা, তারা কিন্তু এখান থেকে সারা বছরই টিপস পাচ্ছে বা ওরা এখানে যোগাযোগ করতে পারতেছে যে কখন কি সমস্যা হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ রাখতেছেন, একটা কমিউনিকেশন ওদের সাথে তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু আমাদের এখান থেকে যারা বাচ্চা নিতেছেন তারা কিন্তু আল্লাহর রহমতে মোটামুটি স্বাবলম্বী হইতেছে, লাভবান হইতেছেন। তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এখান থেকে এক মাসের বাচ্চা, দেড় মাসের বাচ্চা বা প্যারেন্টস মুরগি নিয়ে এখান থেকে খামার শুরু করতে পারেন। দর্শক, আমরা আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করলাম আসলে প্রাকৃতিকভাবে যে দেশি মুরগি পালন করা সম্ভব, আবদ্ধ অবস্থায় কতটুকু তাদেরকে সুযোগ সুবিধাগুলো দিতে হবে সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। দর্শক, এখানে আমাদের যে বিষয়গুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা সেই বিষয়গুলো যদি আপনাদের মনে একটুও দাগ কাটে এবং আপনারা যদি বুঝতে পারেন যে আসলে দেশি মুরগি পালনের ক্ষেত্রে কী কী বিষয়ে প্রতিবন্ধকতা আছে এবং সেই বিষয়গুলোকে কীভাবে উচ্চ ওঠা সম্ভব, এই পুরো বিষয়টিকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রিপশনের কোনো বিকল্প নেই। আশা করছি এ ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে নিয়মিত আমরা পৌঁছে দিতে পারবো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি মুরগি নিয়ে কিংবা যে কোনো প্রতিবেদনের জন্য আমাদেরকে সরাসরি লিখে জানান, আমরা আপনাদের সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।